हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल विदिशा ब्लॉगे तुम्हारे सबाई के अनेक स्वागत। आशा करछि तुम्हारा सबाई अनेक भालो आछो। तो आमियो खूब भालो आछि। तो आज के आबार एकटा माछेर रेसिपी निये हाजिर हो गेछि। तो आज के आमी पापदा माछेर एकटा तेल झालेर नतून धरनेर रेसिपि रान्ना करे देखाबो। तो तुम्हारा पुरो भिडियोटा देखते थाको। আমি পাবদা মাছটাকে না নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, তেলের মধ্যে দিলে না ফাটে সেই জন্য। তো এবার এই জলটা ঝরে গেছে, এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ বা মাংসের মধ্যে না একটু লেবুর রস মাখানো পছন্দ করি, কারণ ওতে যে মাছের বলো বা মাংসর মধ্যে আষ্টেমি একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। এই রান্নাটা একেবারে একটু অন্য ধরনের হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথমেই একটা করে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। মাছগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো মাছগুলো অনেকটা সাইজে বড় ছিল। এই মাছগুলো সাইজে একটু বড় হলে টেস্টটাও অনেকটা ভালো হয় মাছের, আর খেতেও অনেকটা ভালো লাগে। প্রথমেই বলে দিই এই মাছের রেসিপিটা তৈরি করতে আমার উপকরণে কী কী লাগবে। কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিতে লাগবে, আদা রসুন পেস্ট, টমেটো আমার কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, আর পেঁয়াজ মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো সিলের মধ্যেও বেটে নিতে পারো। তো আমার মিক্সিতে পেস্ট করলে একটু সুবিধা হয় বলে আমি সেই জন্য মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সাথে লাগবে হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হালকা একটুখানি চিনি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তোমাদেরকে আমি গুঁড়ো মশলা গুঁড়ো চামচের পরিমাণ হিসাবে বলে দিলাম না, কারণ তোমরা কেউ মাছের পিস বেশি বা কম পরিমাণেও রান্না করলে তো তোমাদের সেই গুঁড়ো মশলাগুলো যে যার পরিমাণ মতো লাগবে, তো সেই জন্য আমি চামচ হিসাবে মেপে বললাম না। তো এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। প্রত্যেকটা মাছের পেটে অনেকটা করে ডিম আছে, কারণ বর্ষাকালে এমনিই সব মাছের পেটে ডিম থাকে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার রান্না করতে এত ভালো লাগে, কিন্তু কেন জানি না আমার মাছ ভাজতে না ভীষণ পরিমাণে ভয় লাগে। মাছ ভাজতে দেওয়ার পরে না আমি মানে মাছের সামনে থেকে 10 হাত দূরে পালিয়ে যাই। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি মাছটা কতটা দূর থেকে ভাজতে দিচ্ছি। আমি এত মাছ রান্না করেছি, এত মাছ ভেজেছি, কিন্তু কেন জানি না এই মাছটা তেলের মধ্যে দেওয়ার পর থেকেই মানে এত পরিমাণে ফাটছে যে মাছটার সামনে আসাই যাচ্ছে না, উল্টানোই যাচ্ছে না। তো অনেকক্ষণ পরে মাছের এক পিঠটা ভাজা হওয়ার পরে তারপরে আমি এসে আর এক পিঠটা উল্টে দিচ্ছিলাম, তো তারপরে আবার মাছ তেলের মধ্যে মাছগুলো ফাটা আরম্ভ হয়ে গেছে। তো এই মাছগুলো ভাজতে আমার একটুও ভালো লাগেনি। তো মোটামুটি শেষের দিকে মাই মাছগুলো ভেজে দিয়েছে। মাছগুলো সাইজে অনেকটা লম্বা হয়, তো আমি তেলটা অনেকটা পরিমাণ দিয়েছি, তবুও মাছের লেজগুলো কড়ার মধ্যে আটকে যাচ্ছিলো, তো অতটা তেল দেওয়া তো সম্ভব নয়। তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতেই পাবে, দেখো তেলটা কীরকমভাবে ফেটে ফেটে চারিদিকে ছিটকে পড়ছে। আর আমার ভিডিও করার সময় তো আমার ফোনটা পুরো তেলেতে পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, মাছগুলো না একটু নরম আর সাইজে যেহেতু লম্বা হয়, তোমরা তেলটা একটু পরিমাণে বেশি দেবে আর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবে। বন্ধুরা, তোমরা এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা পুরোটা ভালোভাবে দেখো, তো তোমরাও এই বর্ষার ওয়েদারে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা তৈরি করতে তোমাদের একটু তেলটা বেশি করেই দিতে হবে, বর্ষাকালের ওয়েদারে ঘরের বাইরে বৃষ্টি পড়বে আর গরম ভাতের সঙ্গে আহা জাস্ট জমে যাবে একদম, কোনো কথা হবে না। তোমরাও একবার ট্রাই করে দেখো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কার কার ভালো লাগছে তো একটা করে কমেন্ট করে দেবে, তো আমারও খুব ভালো লাগবে। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়।
छवि मन के जाए जार कथा देवे दिन कटे जाए जार छवि मन के जाए जार कथा देवे दिन कटे जाए से कि जाने शुधु ताके भालोबाशे आमार हृदय जार छवि मन के जाए जार कथा भेबे दिन केटे जाए से कि जाने शुधु ताके भालोबाशे आमार हृदय जार छवि मन के जाए से जखनी आमाय देखे पड़े ना चोखेते पलक आर हसे ना कथा मुखे काजल कालो दुटी चोखे से जखनी आमाय देखे पड़े ना चोखेते पालो कारा से न कथा मुखे तार चले जावा फिर एक तो चावा ए बुके ते झड़ तुल जाए जार छवि मन के जाए जार कथा भेबे दिन केटे जाए से कि जाने शुधु ताके भालोबाशे आमार हृदय जार छवि मन के जाए कथा भेबे दिन केटे जाए से कि जाने शुधु ताके भालोबाशे आमार हृदय जार छवि मन के जाए काजल कालो दुटी चोखे से जखनी आमाय देखे पड़े ना चोखेते पलक आर हसे ना कथा मुखे
যখনই আমায় দেখে ও পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি এই মনকে যায় করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি বলবো কবে আমি যে নানা ধরনের ভিডিও বানাই সেই ভিডিও এডিট করার সময় আমি যে তোমাদের সঙ্গে এত কথা বলি সেই কথা শুনতে ভালো লাগে না গান দিয়ে ভিডিও এডিট করা সেটা দেখতে বেশি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য সেরকমভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব তো তোমরা না বললে তো আমি সেটা বুঝতে পারবো না তো ভিডিওটা কার কার ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে ঝালটার মধ্যে মাছটা কিরাম ভালোভাবে ফুটে গেছে আর কালারটা তো কি সুন্দর এসছে দেখো পাবদা মাছের তেল ঝাল খুব ভালোভাবে রান্না হয়ে গেছে তো এবার নাবিয়ে নিচ্ছি তো মা কড়া থেকে থালার মধ্যে মাছগুলো ভালোভাবে নাবিয়ে নিচ্ছে তো দেখো কালারটা কি সুন্দর লাগছে পুরো একদম গরম গরম পুরো গ্রেভিটা পুরো দেখতেই পাচ্ছ কি সুন্দর গন্ধটা যা বেরিয়েছে না পুরো অনবদ্য লাগছে একদম এই রান্নাটা কার কার দেখে ভালো লাগছে আর কে কে বাড়িতে তৈরি করতে চাও তারা একটা করে প্লিজ কমেন্ট করে দিও পাবদা মাছের তেল ঝালটা গরম গরম কড়া থেকে নাবাতে না নাবাতেই আমার তো দেখে পুরো খিদে পেয়ে গেছে তো আমার মা বাবা আমার বর রান্নাটা সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে জানাও যে রান্নাটা কার কার ভালো লেগেছে সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস না আমার খুব খারাপ লাগে এই যে কোনো ধরনের মাছ কাটার সময় বা পরিষ্কার করার সময় ধোয়ার সময় যে কোথা থেকে একটা দুটো মাছই চলে আসে না মানে কি বলবো আমার প্রচণ্ড বিরক্ত লাগে কারণ ওই জন্য ভিডিওটা তাড়াতাড়ি ক্যাপচার করে আমি মাছটা ভালো করে চাপা দিয়ে দিয়েছি কারণ খাবারের মধ্যে মাছি বসা একদম ভালো নয় শরীর খারাপ করে সেই জন্য তো যারা যারা এই পাবদা মাছের ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা।